आज বাড়িতে সুজির মিষ্টি বানাবো, তোমরা ব্লগটি দেখতে থাকো। সুজি রসবড়া বানানো হচ্ছে। সুজি রসবড়া বানানোর জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি সিরাটা তৈরি করে নিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে এখন অনেক সুন্দর সিরাটা তৈরি করতে হবে। ততক্ষণ আমি ডোটা তৈরি করে নিচ্ছি। সিরাটি তৈরি হয়ে গেছে আর আমার ডোগুলো গোল করা হয়ে গেছে। এবারে ভেজে নেব। তেল একদম গরম হয়ে গেছে, আমি তেলে ছেড়ে দেবো। এখানটা একটু পুড়ে গেল, এটা আমি একটু পান্ত আকারে করেছি। এটি এখন হতে থাকুক। সুজির রসবড়াগুলো উল্টে দিয়েছি, ভাজা ভাজা হয়ে এসছে। সুজির রসবড়াগুলো আমি দিয়ে দিয়েছি চিনি সিরাপে। কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে বল দেখো। তোমরা খেয়ে বলছি কেমন হয়েছে। খেতে খুবই ভালো হয়েছে। দেখো খুব নরম হয়েছে। নাও, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। ওর রসবড়া খুবই ভালো লেগেছে। ঠিক আছে, টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট। টাটা বলে দাও, টাটা বলে দাও। ডোডো এইদিকে বলো টাটা, টাটা করে দাও, টাটা বন্ধুরা।